এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে আকাশ পরিষ্কার থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা ইতিমধ্যে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া থাকবে এই বৃষ্টিপাতের সময়। বৃষ্টিপাত হতে পারে 14 তারিখ থেকে শুরু, তবে এটা বেশ কয়েকদিন চলতে পারে, তবে সব জায়গাতে নয়, এদিক ওদিক করে হওয়ার সম্ভাবনা থাকবে। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বা দক্ষিণ বাংলার জেলাগুলিতে এবং উড়িষ্যার দিকে এই বৃষ্টিপাত থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু কোনো কোনো অংশে মাঝারি ভারী হয়ে যেতেও পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলির উপর দিয়ে এই বৃষ্টিপাত, নদিয়ার উপর দিয়ে বা বীরভূম মুর্শিদাবাদের বেশ কিছু অংশের উপর দিয়ে এটা চলে যেতে পারে বাংলাদেশের দিকে। ফলে পশ্চিমের দিকে শুরু হয়ে ধীরে ধীরে এটা পূর্ব দিকে সরবে, এরকম ব্যাপারটাই থাকবে। বর্তমানে আকাশ অনেকটাই পরিষ্কার হয়তো পাচ্ছেন, আমরা একটু দেখে নিচ্ছি স্যাটেলাইট ইমেজটা যে বর্তমানে কেমন রয়েছে বা কীভাবে বৃষ্টিপাত আসবে সেগুলিও দেখব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্র থেকে সরাসরি দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, অর্থাৎ সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা রাত থেকে আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার দিকেই রয়েছে এবং রোদের তেজ প্রখর থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দুপুরে বেশ খটখটে রোদ থাকবে এমন সম্ভাবনাই থাকবে, আর উড়িষ্যার দিকে একটু মেঘলা মেঘলা থাকবে, কারণ ওই দিক দিয়ে জলীয় বাষ্প আসছে, এই অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছ ধরে ধরে এখানে জলীয় বাষ্প ঢুকছে, ধীরে ধীরে জলীয় বাষ্পের প্রবেশ যোগান বাড়বে, এই জন্যই কিন্তু প্রথম দিকে বজ্রবিদ্যুৎ হবে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ইতিমধ্যে হয়ে গেছে, 12 তারিখের নতুন পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে এগিয়ে যাবে একটু শক্তিশালী আকারে, যার প্রভাবে উত্তর পশ্চিম ভারতগুলিতে এফেক্ট থাকবে। এবারে আমাদের বাংলাতে কেমন কি থাকবে সেটা জানাবো। আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন পাচ্ছেন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুকে আমরা নতুন আমাদের জন্য পেজ নিয়ে এসেছি, খবর বাংলা পেজ, সেইখানে কিন্তু আপনারা অবশ্যই নিয়মিত আপডেটগুলি পেয়ে যাবেন, যেগুলো নাওকাস্ট হিসাবে আসবে বা কেমন থাকবে সংক্ষিপ্ত আকারে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই ডেসক্রিপশানে দেখুন, ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রেখেছি, ফেসবুকের যে পেজটি খবর বাংলা সেইখানে ক্লিক করে ফলো করে রেখে দিন, তাহলেই আপনাদের নোটিফিকেশানে বা আপনাদের যখন ফেসবুক ঘাঁটবেন তখন দেখবেন ওটা পেয়ে যাবেন। ওখানে আমরা ছোটো ছোটো ভিডিও দেবো, তাতে আপনাদের এতখানি এত ডিটেলস দেখতে হবে না, অল্প করে দেখে নিতে পারবেন, তাহলে বুঝে যাবেন আর নামকাজগুলো পেয়ে যাবেন। চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী জানাচ্ছে আর এখান থেকে আমরা নতুন আপডেটে কী পাচ্ছি, কেমন ঝড় বৃষ্টি হবে দেখে নেব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 11 তারিখ সকালবেলাতে জানাচ্ছে আপাতত উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে, সিকিমের দিকে একটু বৃষ্টিপাতের খবর এখন রয়েছে, আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা ব্যাপার রয়েছে যে 14 তারিখ থেকে দেখুন 15 তারিখ দুদিন আপডেট দিয়েছে, তাতে কিন্তু বৃষ্টিপাত সব জায়গাতেই রয়েছে, তার মানে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে হবে, কিন্তু একটু জোর দিয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকে। এতে আরও কিছু পরিবর্তন আনবে আবহাওয়া দপ্তর, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। বিহারের দিকে শুকনো আবহাওয়া, ঝাড়খণ্ডের দিকে শুকনো আবহাওয়া, হয়তো ঝাড়খণ্ডে কিছুটা পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে আনবে, আর উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের কথা ইতিমধ্যে জানিয়েছে 14 তারিখ থেকে হবে, ওই দিক দিয়েই জলীয় বাষ্প ঢুকবে। আর রয়েছে তাপমাত্রাতে পরিবর্তন, যেটা বলছে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা এবারে উঠবে 3 থেকে 4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাকি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে 4 থেকে 5 দিনের মধ্যে। অর্থাৎ বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু এবারে ঊর্ধ্বমুখী থাকবে, শুধুমাত্র রাত থেকে সকালে একটু ঠান্ডা আমেজটা থাকবে বা ঠান্ডা ঠান্ডা মনে হবে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সমস্ত কিছু ভ্যানিশ হয়ে যাবে। সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যাবে। মূলত বেশি সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার কথা বলেছে, তবে আরও বেশ কিছু অংশে সতর্কতা হয়তো আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে বাড়াতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, প্রথমে আমরা দেখে নেব মেঘের কেমন কি ব্যাপার থাকবে। তাপমাত্রা মোটামুটি দুপুরের দিকে 35-36 কাছাকাছি কিন্তু বর্তমানে চলে যাবে, এখন দেখুন বর্তমানে পুরোপুরি ফাঁকা, দুপুরের দিকে তাপমাত্রা মোটামুটি দেখবেন যে এখানে ওই 34 থেকে 32-এর মধ্যে ঘোরাফেরা করবে, ধীরে ধীরে এটা আরও 2-3 ডিগ্রি বেড়ে যাবে। দেখুন পশ্চিমী ঝঞ্ঝা এই জায়গাতে কিন্তু প্রবেশ হয়ে গেছে, এই যে এরপরে 12 তারিখে রাতে যে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সেটা একটু দেখে নিচ্ছি, 12 তারিখ রাতে চলে গেলাম, এই যে বড় পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তানের উপর দিয়ে, আফগানিস্তানের উপর দিয়ে কিন্তু হিমালয়ের পশ্চিমবঙ্গে 13 তারিখে প্রবেশ করে যাবে, পরিষ্কার দেখা যাচ্ছে প্রবেশ করে যাচ্ছে, এবং এখানে কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাত সতর্কতা দিয়েছে ইতিমধ্যে, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন বৃষ্টিপাত তুষারপাত পরিষ্কার দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমরা আর এখানে দেখছি না। এবারে
আমরা মূলত তাকাবো এখানে আমাদের বাংলার দিকে। এখানে কি হবে দেখুন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সিকিম সবই দেখা যাচ্ছে। এইখানে দেখুন জলীয় বাষ্প কিন্তু আস্তে আস্তে প্রবেশ হচ্ছে 13 তারিখের দিকে সকালের দিকে, ধীরে ধীরে একটু করে কিন্তু কুয়াশা কুয়াশা ভাব বা ঝাপসা আকাশ শুরু হবে। দেখুন জলীয় বাষ্প কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বায়ু প্রবাহগুলো বেঁকে বেঁকে এদিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই এলাকাতে জলীয় বাষ্প প্রবেশ ঘটাচ্ছে। এইগুলোই ধীরে ধীরে কুয়াশা তৈরি করবে 12 তারিখে, যে 13 তারিখে যেটা হতে পারে, একদম উপকূল তীরবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিছুটা মেঘলা আকাশ হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা ওইখানেই থাকতে পারে, বাকি অংশে না থাকার সম্ভাবনাই বেশি। সিকিম সাইডে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু 14 তারিখ 15 তারিখের মধ্যে কিছুটা কুয়াশা কুয়াশা একদম সকালের দিকে থাকতে পারে, বেলা বাড়লে সেগুলো কমে যেতে পারে। 14 তারিখের পর 15 তারিখেও কুয়াশা কুয়াশা হবে, 16 তারিখের দিকেও মনে হচ্ছে কুয়াশা কুয়াশা থাকবে, 17 তারিখের দিকেও কিন্তু মেঘলা আকাশ সকালের দিক থেকে বেশি থাকবে, কুয়াশার পাশাপাশি মেঘলা আকাশ বেশি হবে এবং অনেকটা এলাকা জুড়ে 17 তারিখের দিকে, অর্থাৎ 16 থেকে 17 বৃষ্টিপাতের চান্স বেশি থাকছে। 18 তারিখের দিকে কুয়াশা ব্যাপারগুলো আর থাকছে না মোটামুটি, এবার শুধুমাত্র যখন থাকবে শুধুমাত্র মেঘলা, তার মানে দু থেকে তিন দিন কুয়াশার ভাব থাকবে 14, 15, 16 তারিখ পর্যন্ত। এবারে মেঘ কখন হবে দেখুন, 14 তারিখে মেঘ কি হবে, 14 তারিখে মেঘ হবে কিন্তু বিক্ষিপ্ত হবে, হওয়ার চান্স দেখা যাচ্ছে নিচের দিকের এলাকাগুলিতে বেশি, বাকি যে এলাকা রয়েছে সেখানে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। একটু নজর রাখুন, দেখলেই বুঝতে পারবেন, ভালো করে বুঝে নিন। পরিবর্তন আরেকটু হবে এবং বৃষ্টিপাতের মেঘ কিন্তু রয়েছে, 15 তারিখেও কিন্তু এই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে মেঘলা মেঘলা হবে। 15 তারিখে বৃষ্টিপাত কলকাতা সংলগ্ন এলাকাতে বেশি দেখাচ্ছে 24 পরগনার দিকে, 16 তারিখে বৃষ্টিপাতের মেঘটা বাড়বে। সুতরাং 16 তারিখে আগে যেটা 14 থেকে 15 মধ্যে বেশি দেখাচ্ছিল সেটা একটু পরিবর্তন হয়েছে, সেটা একটু হালকা দেখাচ্ছে, কিন্তু 16 তারিখের দিকে মেঘলা ভাবটা বাড়বে এবং বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়াও নিয়ে আসবে, এবং যেমন আমরা দেখাবো বজ্রবিদ্যুৎ হবে। 17 তারিখেও কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন এলাকা ধরে বৃষ্টিপাত ভালোই হতে পারে। এর পাশাপাশি 18 তারিখে একটু কমের দিকে দেখা যাচ্ছে, 19 তারিখে কিন্তু আর একটু বৃষ্টিপাত উড়িষ্যার দিকগুলোতে বেশি থাকবে, এরকমভাবে রয়েছে। দু একদিন বৃষ্টিপাত একটু এদিক ওদিক করে হবে, 20 তারিখেও বৃষ্টিপাত রয়েছে। এবার একটু বজ্রবিদ্যুৎটা দেখে নিই কেমন হবে, সেটাতে কী পরিবর্তন হচ্ছে। তো 13 তারিখ থেকে দেখার চেষ্টা করি, 13 তারিখ থেকে যদি দেখি তাহলে দুপুরের ওদিকে উড়িষ্যার দিকে থাকলেও এদিকে কিছু থাকবে না। 14 তারিখে দেখে নিচ্ছি 36 ডিগ্রি তাপমাত্রা থাকবে, মানে এখানে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে এখানে বজ্রগর্ভ মেঘ বেশি থাকছে, কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হতে পারে। সুতরাং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা আশেপাশের এলাকাগুলিতে সম্ভাবনা 15 তারিখে বজ্রবিদ্যুৎ, 14 তারিখে বেশি রয়েছে, কিছুটা খুলনা বিভাগের দিকে যেতে পারে। আরও পরিবর্তন জানাবো পরবর্তী ক্ষেত্রে, নজর রাখবেন। 15 তারিখেও কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি উপকূলবর্তী এলাকাতে রয়েছে, সুতরাং অন্যদিকে বৃষ্টির চান্সটা একটু কম। 16 শনিবার কিন্তু বজ্রগর্ভ মেঘটা বাড়বে, দেখুন বজ্রগর্ভ মেঘ বাড়ছে, উত্তরবঙ্গে সেভাবে কিছু থাকছে না, দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহারে কিছু নেই, কিন্তু এখানে 16 তারিখে দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘটা বেড়ে যাবে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের উপর দিয়ে, এখানে বাঁকুড়ার উপর দিয়ে ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানের উপর দিয়ে, এটা হুগলির উপর দিয়ে কিন্তু নদিয়ার দিকে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে কলকাতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে, সুতরাং এই দিকে চলে আসবে, অর্থাৎ এই এলাকাতে বৃষ্টিপাতটা থাকবে। এটা পরবর্তী ক্ষেত্রে কিছুটা বাংলাদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর এখানে তো পুরোটা ধরা পড়ছে না। আর 17 তারিখেও কিন্তু বড় আকারে বৃষ্টিপাত আসবে, সেখানে বজ্রবিদ্যুৎটা একটু কমের দিকে থাকবে, কিন্তু বজ্রগর্ভ মেঘটা বেশি থাকবে, এলাকা বেশি থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে। সুতরাং 16, 17 বেশি বৃষ্টিপাত আপাতত পাওয়া যাচ্ছে, 18 তারিখেও বৃষ্টিপাত থাকবে, পশ্চিমের দিকের জেলাগুলিতে বেশি, পূর্ব দিকের জেলাগুলিতে একটু কম দিকে থাকবে, উড়িষ্যার দিকে বেশি থাকতে পারে। 19 তারিখে বজ্রগর্ভ মেঘটা দেখুন থাকছে উড়িষ্যা, 36 ঘরের দিকে বেশি থাকছে, এই এলাকাতে অন্ধ্রপ্রদেশের দিক পর্যন্ত এগুলোতে একটু কমের দিকে থাকছে, কিন্তু কিছুটা এগিয়ে যেতে পারে, সেক্ষেত্রে মেদিনীপুরের দিকগুলোতে একটু চান্স বেশি থাকতে পারে। 20 তারিখে আবার দেখা যাচ্ছে যে বিরাট এলাকা জুড়ে বজ্রগর্ভ মেঘ হতে পারে, অর্থাৎ এখানে কিন্তু একদম উত্তরবঙ্গের কিছু এলাকা ধরে হতে পারে এবং সেটা অনেকটা এলাকা জুড়ে। এবারে বৃষ্টিপাতগুলো ফেলে দেখি কেমন কি পাওয়া যাচ্ছে, দেখুন আরও কিছু পরিবর্তন হলে জানিয়ে দেবো। 20 তারিখে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরা সহ কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং উড়িষ্যা, সকল এই উপকূল তীরবর্তী এলাকাগুলিতে বেশি দেখাচ্ছে 20 তারিখ, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে দু একদিন বৃষ্টিপাত নয়, মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছে। 19 তারিখেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত রয়েছে অল্প অল্প করে, 18 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত একটা আসবে, সব দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত হবে, পুরুলিয়ার কাছাকাছি ধরে এই বৃষ্টিপাতগুলো যেতে পারে। দেখুন এই এলাকাতে দেখা যাচ্ছে না, আমার ক্রস করছে, এটা কিন্তু দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ মেদিনীপুর এগুলোতে বা বাঁকুড়া এগুলোতে বৃষ্টিপাত হচ্ছে, কলকাতার দিকগুলোতে হতে পারে। এখন বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়ার দিকগুলোতে একটু কম দেখাচ্ছে, বা পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকাগুলোতে একটু কম দেখাচ্ছে, বাকি অংশে দেখা যাচ্ছে। এত আরও পরিবর্তন জানতে পারবেন। 17 তারিখে কিন্তু অনেক এলাকাতে বৃষ্টিপাত দেখাচ্ছে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে একদম ঝাড়খণ্ডের উপর দিয়ে
রাজশাহী পর্যন্ত, রংপুরের কাছাকাছি পর্যন্ত এলাকা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব বর্ধমান তো বললাম, বাঁকুড়া, পুরুলিয়া ধরে এই এলাকা ধরে কলকাতার আশেপাশে পুরো এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। বনগাঁ, চন্দননগর সবগুলোতেও, যশোর, লোহগড়া, নড়াইল, তো এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে। এইগুলোতে একটু কম দেখাচ্ছে, কিন্তু মেঘ এগিয়ে যেতে পারলে অন্যান্য জায়গাতে চলে যেতে পারে, এভাবে কিন্তু থাকবে। মাঝারি ভারী বৃষ্টিপাতও পশ্চিমের দিকে জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুরের দিকেও থাকতে পারে, এর 24 পরগনার দিকেও যেতে পারে। সুতরাং সন্ধ্যে পর্যন্ত, দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত সময় থাকবে, এই বৃষ্টিপাতগুলো হতে পারে বা রাত 9টা পর্যন্ত টানতে পারে এদিক ওদিক করে। 16 তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু জোরালো দেখা যাচ্ছে, যেটা পুরুলিয়ার দিক থেকে পূর্ব পশ্চিম বর্ধমানের উপর দিয়ে যেতে পারে, যেটা দেখুন একদম লাল কালার রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত, বড় বড় ফোঁটায় হতে পারে, দম 16 মিলিমিটার দেখাচ্ছে। তার মানে এখানে দমকা ঝোড়ো হাওয়াটাও মনে হচ্ছে থাকবে, ইয়েস, এখানে কিন্তু ঝোড়ো হাওয়া সময় অর্থাৎ দেখবেন যে সেই ঝড়ের মতো ব্যাপারটা হয়তো সঙ্গে সঙ্গে থাকতে পারে, কারণ এখানে বজ্রবিদ্যুৎও থাকবে বিরাট আকারের। দেখুন এখানে এই যে 16 তারিখে কিন্তু এরকম একটা দেখাচ্ছে, সুতরাং এতে ঝোড়ো হাওয়াও থাকছে এবং তার সঙ্গে বৃষ্টিপাতও বেশি দেখা যাচ্ছে। সুতরাং 16 তারিখ কিন্তু একটু দুর্যোগের মতো ব্যাপার বলতে পারেন যে, এবং সঙ্গে কোনো কোনো অংশে শিলা বৃষ্টিপাতও যদি হতে পারে, সম্ভাবনা থাকতে পারে, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। 15 তারিখে বৃষ্টিপাতগুলো একটু কমের দিকে রয়েছে, কিন্তু উপকূলবর্তী কিছু অঞ্চলে দেখা যাচ্ছে যে হতে পারে, এটা কিন্তু সম্ভাবনার মধ্যে রয়েছে। এর পাশাপাশি 14 তারিখ, 14 তারিখেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত একটু কমের দিকে রয়েছে, কিন্তু আগের থেকে একটু পরিবর্তন, যেটা একটু বেশি দেখাচ্ছিল 14 তারিখে, কিন্তু 14 তারিখ থেকে বৃষ্টিপাতটা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এই এলাকাগুলিতে হতে পারে। এতে আরও একটু পরিবর্তন হবে, সেগুলো জানা যাবে যে পুরুলিয়ার দিক দিয়ে আসবে কি না, নাহলে কিন্তু কলকাতা, হাওড়া, 24 পরগনা, হুগলি এবং মেদিনীপুর, ঝাড়গ্রামের সাইডগুলো ধরে এইগুলোদের বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা হয়ে এখানে আগরতলা আশেপাশ পর্যন্ত যেতে পারে। 13 তারিখের দিকে বৃষ্টিপাত নাই বললেই চলে, উপকূল তীরবর্তী যদি কিছু অঞ্চলে হয় তো হলো, নাহলে মেঘলা মেঘলা হয়ে কেটে যেতে পারে। এই আপাতত রয়েছে আপডেট, আশা করি বুঝতে পেরেছেন। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, কিন্তু হয়তো পরবর্তী ক্ষেত্রে যদি কিছু যায়, আপাতত দার্জিলিং, কালিম্পং ছাড়া কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও কোনো সতর্কতা নেই। শুধুমাত্র 16 তারিখ বা 17 তারিখের দিকে মালদা, দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত যেতে পারে, রাজশাহীর দিকেও হতে পারে, এই সম্ভাবনা থাকছে। এতে পরিবর্তন হলে জেনে যাবেন। ধন্যবাদ।